গাঙ্গুলি ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, এঁচোর চিকেন। খুবই ডিলিশিয়াস এবং টেস্টি রেসিপি, বাজারে এখন এঁচোর অ্যাভেলেবেল, তাই এরকম একটা অথেন্টিক রেসিপি আমার প্রসেসে আপনারা বানিয়ে ফেলুন। চলুন তাহলে দেখা যাক রেসিপিটা, কমেন্ট করে জানাবেন কেমন হলো। এখানে 600 গ্রাম মতন মাংস নেওয়া হয়েছে এবং তার মধ্যে যেসব গুঁড়ো মশলাগুলো আমরা সবসময় ব্যবহার করি সেগুলোই দিয়েছি। এবার দিয়ে দিলাম ওপরে আদা বাটা, রসুন, পেঁয়াজ কুচি, দই, গরম মশলা। এবার দিয়ে দেবে সামান্য সর্ষের তেল। কাকিমা, জেঠিমা, দিদিরা সবাই জানেন যে কতটা মাংসে কী কী দিতে হয়, এই জন্য আর মেজারমেন্টটা বললাম না। বাস এটাকে দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। মাংসটা ম্যারিনেট করে রাখার পর এবার যাবো নেক্সট প্রসেসে। এখানে একটা প্রেশার কুকারের মধ্যে কিছু এঁচোরকে কাটা ছিল, সেটাকে হলুদ নুন দিয়ে আর জল দিয়ে ভেজানো ছিল। এবার সেটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি জন্য অপেক্ষা করতে হবে। একটা সিটি হয়ে গেলেই নামিয়ে দিতে হবে সেটার ফটোটা। এবার পরের স্টেপে যাবার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা, সামান্য জিরে, 3টে এলাচ, 3টে মতন লবঙ্গ, আর একটু দারচিনি। বাস এগুলো দিয়ে এবার পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেব। যেহেতু মাংসতে পেঁয়াজ আছে এই জন্য এখানে পেঁয়াজটা একটু কম দিলাম। পেঁয়াজগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংসগুলো। মাংসটাকেও ভালো মতন কষাতে হবে, কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজটা গলে যাচ্ছে। মাংস মোটামুটি কষানো হয়ে গেছে আর সেদ্ধ হওয়া এখনও বাকি আছে, তবে এই এখন এই সময় এই এঁচোরগুলোকে ঢেলে দেবো, কেননা এই এঁচোরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটা সিটিতে। এই এঁচোরের সঙ্গে কিছু আলুও সেদ্ধ করা হয়েছে, সেটা দেখাতে ভুলে গেছি। এবার এঁচোরটাকে দিয়েও খুব ভালো মতন মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এঁচোরকে তো অনেকে গাছ পাঠাও বলে, তো গাছ পাঠা আর চিকেন আজকে দুজনে মিলে একসঙ্গে মিশে কীরকম টেস্ট হয়, টেস্ট তো খুব ভালো হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন। এঁচোর চিংড়ি তো অনেক অনেক লোকই খেয়েছেন আর অনেকেই বানিয়েছেন বাড়িতে, একবার চিকেন দিয়ে এইভাবে বানান, ফার্স্ট ক্লাস টেস্ট হবে। এঁচোরের টুকরোগুলো একদম পুরো চিকেনের ফ্লেভার ঢুকে যাবে আর খুবই ভালো লাগবে। এইভাবেও মোটামুটি খুব ভালো মতন কষিয়ে, যাতে এঁচোরগুলোকে মোটামুটি একদম 80% মতন সেদ্ধ করে নিতে হবে এইখানে, তারপরে জল ঢেলে প্রয়োজন মতন জল দিয়ে গ্রেভি বাড়াতে হবে। এই স্টেজে সামান্য একটু টমেটো আর কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিন। এবার এটাকে দিয়েও ভালো করে মিশিয়ে দিন, ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। এইবার প্রয়োজন মতো জল দিয়ে দিন, আর এঁচোরের সঙ্গে সেদ্ধ করে রাখা যে আলুগুঁড়ো ছিল এখন আলুগুঁড়োকে দিয়ে দিন, কেননা আলুগুঁড়ো আগে দিলে এইভাবে কষালে পরে আলুগুঁড়ো আর খুঁজে পাওয়া যেত না, এই কারণে আলুটাকে পরে দেওয়া হলো। এবার ভালো মতন নাড়িয়ে দিন, এবার ঢাকনা দিয়ে ভালো মতন ফুটতে দিন। ভালো মতন ফুটে গেছে, এবার একটু চিকেন মশলা উপর থেকে ছড়িয়ে দিন। এবার এটাকে একটা পাত্রে সার্ভ করে নেব। এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।